রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব জক্স সাসপেনশন নিয়ে, যেটা উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। বন্ধুরা জক্স হলো নিটাজক্সানাইড গ্রুপের একটি প্রোডাক্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই সাসপেনশন এবং ট্যাবলেট আকারেও পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করব মূলত সাসপেনশন নিয়ে। যদি ট্যাবলেটের ব্যাপারে আপনাদের জানার দরকার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা কমেন্ট বক্সে কিন্তু এই জক্স সম্পর্কে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদেরকে অনেকবার কৃমির ঔষধ সেবন করিয়েছেন কিন্তু তাদের কৃমির সমস্যা ভালো হচ্ছে না। এটার অনেক গুণ রয়েছে, তবে আমি আজকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কৃমির সমস্যা অনেক বাচ্চাদের যাচ্ছে না। অনেক সময় দেখা যায় বারবার অনেক বাচ্চারা বারবার পায়খানা করে থাকে, তারপরে আমাশা মশা ভাব, তারপরে পায়খানার সাথে রক্ত যায়, এবং যাদের কৃমির সমস্যা সহজে যাচ্ছে না তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ এবং সাসপেনশন। তো এটা মূলত যে সাসপেনশনটি, এটি মিলানোর জন্য প্রথমে কিন্তু আপনার 4 চামচ পানি, এটার সাথে গরম পানি টকবক পানি টকবক করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে কিন্তু 4 চামচ অর্থাৎ 20 মিলি পানি কিন্তু আপনার এটির সাথে মিক্সার করতে হবে, মিশাতে হবে। তো অনেকের বাচ্চাদের, যে আমি আগে বলছি যে কৃমি সমস্যা যাচ্ছে না, তাদের জন্য প্রথমে এই সিরাপটি যদি 3 দিন সেবন করানো হয়, 3 দিন যদি সেবন করতে দেওয়া হয়, এরপর যদি কৃমির ওষুধ খাওয়ানো হয়, তাহলে দেখবেন খুবই ভালো আপনারা সমাধান পেয়েছেন এবং খুবই ভালো উপকার পেয়েছেন, অর্থাৎ কৃমি সমস্যা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে যে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে অনেকগুলো কৃমির ওষুধ খাইয়েছি কিন্তু আমার বাচ্চা কৃমি থেকে এখনও কোনো সমাধান পাচ্ছি না, শুধু বারবার চিলেচিলি করে, পায়খানার রাস্তা চুলকায়, এবং অনেক সমস্যা, বারবার পায়খানা হচ্ছে বা রক্ত পায়খানা হচ্ছে বা আমাশা, এই ইত্যাদি সমস্যা অনেক বাচ্চাদের রয়েছে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জক্স। তো প্রথমে এই জক্স সাসপেনশনটি বন্ধুরা আমাদের শিশু যারা আছে 1 থেকে 3 বছর তাদেরকে 5 মিলি করে দিনে 2 বার সর্বোচ্চ 3 দিন পর্যন্ত। আমি আবারও বলছি, যেসব বাচ্চারা আছে যাদের বয়স 1 থেকে 3 বছর তাদের 5 মিলি অর্থাৎ 1 চামচ প্রতি মিনিটে, 1 চামচে কিন্তু 100 মিলিগ্রাম, এবং খুবই একটি সুসহনীয় এবং ভালো একটি সাসপেনশন। তো যাদের বয়স 1 থেকে 3 বছর তাদেরকে দিনে 2 বার 1 চামচ করে আমরা সেবন করাবো। যাদের বয়স 4 থেকে 11 বছর তাদেরকে 2 চামচ করে দিনে 2 বার, এবং যাদের বয়স 12 বছরের উপরে তাদেরকে 25 মিলি অথবা 1টি ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার। 25 মিলি অর্থাৎ 5 চামচে 25 মিলি হয়, অর্থাৎ 1টা ট্যাবলেটের সমান 5 চামচ সিরাপ হয়ে থাকে। তো যাদের বয়স 12 বছরের উপর তারা 1টি ট্যাবলেট খেতে পারবে অথবা 5 চামচ সাসপেনশন খেতে হবে। তবে ট্যাবলেট সাসপেনশনের সাথে যদি সে বাচ্চা ট্যাবলেট গিলে খেতে পারে তাহলে ট্যাবলেট খাওয়ানো উচিত, তাহলে আপনার খরচও অনেক কম যাবে। আর এই সিরাপটির দামও বেশি না, মাত্র 35 টাকা অর্থাৎ 35 টাকা। তো আমি বিস্তারিতভাবে আপনাদের ডিসক্রিপশন বক্সে এগুলোর আলোচনা করব। বেশি পুরোপুরি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আবার বলছি বন্ধুরা, যেসব বাচ্চাদের কৃমির সমস্যা সমাধান হচ্ছে না তাদেরকে আগে কৃমির ওষুধ খাওয়ানোর আগে 3 দিন এই সিরাপটি বয়স ভেদে যেই ডোজগুলো আমি আলোচনা করছি সেইটুকু আপনারা বাচ্চাদেরকে ডোজ দিবেন। এরপরে 3 দিন পরে আপনি যে কোনো কৃমির ওষুধ খাওয়াতে পারেন। কোন কৃমির ওষুধ বাচ্চাদের জন্য ভালো বা খেলে তাড়াতাড়ি যাবে সে সম্পর্কে যদি আপনার জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, এখানে পেজ লিঙ্ক দেওয়া আছে, যদি কোনো সমস্যা সমাধান দরকার হয় অবশ্যই আমাদের ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন, আর কমেন্ট বক্স তো আছেই, সেখানে কমেন্ট করবেন। বন্ধুরা আজ এ পর্যন্তই উপস্থিত হব নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।